আপনারা যারা এমএস ওয়ার্ড নিয়ে কাজ করেন, তারা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে টেক্সট কপি করে আপনার ডকুমেন্টে পেস্ট করেন। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ডকুমেন্ট থেকে যখন আপনারা টেক্সট কপি করে পেস্ট করেন, তখন সেই ডকুমেন্টের যে টেক্সট হুবহু সেই ফরম্যাটটি আপনার ডকুমেন্টে চলে আসে। কিন্তু আপনি যদি সেই ডকুমেন্টের সেই ফরম্যাটটি না নিয়ে প্লেন টেক্সট হিসাবে সেটি যদি পেস্ট করতে চান, তাহলে সেটি কীভাবে করবেন? অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা টেক্সট কপি করি এবং আমাদের ডকুমেন্টে সেটি পেস্ট করি, সেক্ষেত্রে ওয়েবসাইটের ফরম্যাটটি সেই টেক্সটের সঙ্গে চলে আসে। কিন্তু আপনারা যদি সেই টেক্সটের ফরম্যাটটি না নিয়ে শুধুমাত্র নর্মাল টেক্সটটি যদি আপনার ডকুমেন্টে নিতে চান, তাহলে সেটি কীভাবে নেবেন? এই অপশনটিকে বলে পেস্ট স্পেশাল অপশন। আমি এখন দেখাবো কীভাবে আপনারা পেস্ট স্পেশাল অপশন ব্যবহার করবেন। এইখানে দেখুন, আমি ওয়েবসাইটে এখানে একটি পেজ ওপেন করেছি। এখানে বেশ কিছু টেক্সট রয়েছে। আমি যদি এই টেক্সটগুলো এখান থেকে কপি করি, আমি এটি পুরো টেক্সটে সিলেক্ট করলাম, তারপরে এটি আমি কপি করলাম, তারপরে আমি এমএস ওয়ার্ডে গেলাম। এখানে গিয়ে যদি আমি এটি পেস্ট করে দিই, তাহলে দেখুন এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তাহলে দেখুন ওয়েবসাইটের টেক্সটগুলো যেমন ফরম্যাট ছিল সেই ফরম্যাট অনুযায়ী এখানে পেস্ট হয়েছে। কিন্তু আমি সেই ফরম্যাট অনুযায়ী না নিয়ে এখানে যদি প্ল্যান টেক্সট হিসাবে এটি পেস্ট করতে চাই, তাহলে সেটি করার জন্য আমরা এখানে হোম ট্যাবের অধীনে ক্লিপবোর্ড সেকশনে এখানে পেস্টের নিচে যেই তীরটি রয়েছে এই তীরে আমি ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে একটা অপশন রয়েছে পেস্ট স্পেশাল অপশন। আমি যদি এই পেস্ট স্পেশাল অপশনে ক্লিক করি, তাহলে এখানে একটি বক্স আসবে, পপ আপ বক্স, পেস্ট স্পেশালের পপ আপ বক্স। এখানে দেখুন বিভিন্ন অপশন রয়েছে। এখানে আমি পেস্ট করব কী হিসাবে? এখানে প্রথম রয়েছে আনফরম্যাটেড টেক্সট, অর্থাৎ আমি আনফরম্যাটেড টেক্সট হিসাবে এটি পেস্ট করতে চাচ্ছি কিনা। যদি আমি আনফরম্যাটেড হিসাবে করতে চাই, তাহলে এটি সিলেক্ট করব। তারপরে এখানে HTML ফরম্যাট রয়েছে, অর্থাৎ HTML ফরম্যাট অনুযায়ী এটি পেস্ট হবে। তারপরে রয়েছে আনফরম্যাটেড ইউনিকোড টেক্সট। আপনি যদি ইউনিকোড টেক্সট নিয়ে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে এই অপশনটি সিলেক্ট করবেন। আমি যেহেতু এটি ইউনিকোড নিয়ে কাজ করছি না, আমি এখানে আনফরম্যাটেড টেক্সট এই অপশনটি সিলেক্ট করলাম। তারপরে আমি ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন টেক্সটগুলো আমার ডকুমেন্টে আনফরম্যাটেড অবস্থায় এখানে পেস্ট হয়েছে, অর্থাৎ এখানে হেডিংগুলো একটি ফরম্যাট ছিল এবং অন্যান্য টেক্সটগুলো অন্য ধরনের ফরম্যাট ছিল, সেই ফরম্যাটগুলো ক্লিয়ার হয়ে এখানে এটি পেস্ট হয়েছে। এভাবে আপনারা যে কোনো জায়গা থেকে টেক্সট কপি করে এখানে আনফরম্যাটেড অবস্থায় পেস্ট করে সেই টেক্সটগুলো নিয়ে কাজ করতে পারেন। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।